গত 31 অক্টোবর থেকে শুরু হওয়া কংগ্রেসের সংহতি পদযাত্রা এখনো চলছে। তারই অঙ্গ হিসেবে তাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে শুক্রবার কুমারঘাট সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় পদযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সত্যবান দাস, সমীরণ দাস, তরুণ সাহা, সুসেন ভৌমিক। এদিন স্থানীয় ইস্যু নিয়েও সরব হন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের দিকে দিকে সাম্প্রদায়িক সুশ্রী কিসের স্বার্থে বিজেপি সরকার জব চাই।